দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে গেটটাকে সাজানো হয়েছে। এখানে একটা হল রয়েছে, আমরা এই হলের ভেতরে এখন এন্ট্রি করছি। তো এই মুহূর্তে এখানে খুঁটি পুজো শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর ঠিক সামনে রয়েছে খুঁটিটা, দেখতে পাচ্ছ খুঁটিটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সো বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সল্ট লেকে। তোমরা রাস্তাঘাট দেখতে পাচ্ছ, রাস্তাঘাট দেখেই বোঝা যাচ্ছে যে সল্ট লেকের রাস্তাঘাট একদম পরিষ্কার রাস্তাঘাট। তো আজকে আমরা সল্ট লেকের এবি ব্লকের আবাসিকের পুজো দেখবো, পুজো দেখবো বলতে গেলে খুঁটি পুজো দেখবো। তোমরা জানো খুঁটি পুজো চারিদিকে শুরু হয়ে গেছে, তো আজকে হচ্ছে সল্ট লেকের এই এবি ব্লকের আবাসিকের খুঁটি পুজো সঙ্গে দেখবো। এবং এটা খুব বড়ো জাঁকজমকভাবে এই পুজোটা হয়ে থাকে, সেই পুজোটাই আমরা দেখবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যায়। দেখতে পাচ্ছ ঠিক সামনে এখানে খুঁটি পুজোটা হচ্ছে, আমরা সামনে চলে যাবো। পরিষ্কার রাস্তাঘাট চারিদিকে দেখা যাচ্ছে, তো একদম সামনের দিকে চলে যাচ্ছি আমরা। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো এই মুহূর্তে এখানে খুঁটি পুজো শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর ঠিক সামনে রয়েছে খুঁটিটা, দেখতে পাচ্ছ খুঁটিটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং এখানে ফুলমালা দিয়ে সুন্দরভাবে, গামছা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং আলপনা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ খুঁটিটাতে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে গেটটাকে সাজানো হয়েছে। এখানে একটা হল রয়েছে, আমরা এই হলের ভেতরে এখন এন্ট্রি করছি। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন এই থিমের শিল্পী সুমি মজুমদার দিদি। তো ওনার মুখে একটু আমরা জেনে নেবো এবারে। সো দিদি, এবারে যে থিমটা, থিমের এক কথায় বলতে গেলে থিমের নামটা একটু যদি বলো। থিমের নামটা এখন ডিসক্লোজ করছি না, এটুকু বলতে পারি যে থিমটা যার উপর ভিত্তি করে হচ্ছে, এটা ধনী এবং দরিদ্রের মধ্যে যে মানে ডিসক্রিমিনেশনটা সেটা নিয়ে ধরো আমরা বলছি। আচ্ছা, এবারে এই যে মণ্ডপ, যে ঠাকুর দর্শন করতে যে দর্শনার্থীরা আসবে, তাদের উদ্দেশ্যে একটু বার্তা দিয়ে দাও। বার্তা হচ্ছে তারা কিন্তু তাদের রোজকার জীবনে যেই জিনিসটা ফেস করছে, আমাদের প্যান্ডেলে কিন্তু প্রত্যেকটা কোনায় কোনায় সেটাই থাকবে। তো নতুন করে বুঝিয়ে দেওয়ার মতো এখানে কিছুই নেই, তারা প্যান্ডেলে আসলেই দেখতে পারবেন যে কী হয়েছে না। আচ্ছা, ধন্যবাদ। তো তোমাদেরকে আমি এবি ব্লকের আবাসিক সঙ্গের খুঁটি পুজো দেখালাম এবং তোমাদের থিম দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।